ওই যে একটা নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে, এখনো তার ডেট অ্যানাউন্স হয়নি, কিছুই হয়নি, তো শুধুমাত্র একটা ছোট্ট করে পোস্টার দিয়েছে। তার নাম হলো তালমার রোমিও জুলিয়েট। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ম্যাকবেথ, সেটা অনুসরণ করে হয়েছিল মন্দা, তো সেরকমই এটা রোমিও জুলিয়েট, উইলিয়াম শেক্সপিয়ার তার যে অনবদ্য একটা নাটক বলতে পারি, তো সেটা অবলম্বনে করছে তালমার রোমিও জুলিয়েট। এটাতে তুমি দেখতে পাবে যে এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে ক্রিয়েটিভ ডিরেক্টর সেই চরিত্রে একটা রয়েছে, তো ক্রিয়েটিভ ডিরেক্টর আমরা যাকে বলি, মানে ধরো ডিরেক্টর তো থাকে, তো সেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর মানে একটা সিনেমা বা সিরিজের ক্ষেত্রে ক্রিয়েটিভ কী জিনিস তুমি আনতে পারো বা নতুনত্ব কী আনতে পারো, তো সেক্ষেত্রে জাস্ট একটা অ্যাডভাইস সেটা দেবে আমাদের যে বিখ্যাত ডিরেক্টর রয়েছে অনির্বাণ ভট্টাচার্য। কারণ ইতিমধ্যে অ্যাডাপ্টেশনের একটা ব্যাপার থাকে, ধরো যখন ওই ম্যাকবেথ থেকে তুমি মন্দার আনলে, তো সেখানে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য নিজের ডিরেক্টর ছিল এবং ওখানে একটা অভিনয় ছিল, তো সেই অনির্বাণ ভট্টাচার্য হেল্প করবে। এবং তাছাড়া যদি বলি ডিরেক্টর, সেখানে আমরা দেখবো এখানে যে অর্পণ গড়াই রয়েছে এবং দুর্বার শর্মা রয়েছে। এবার তোমার প্রশ্ন আসবে যে এখানে তালমার রুমে ধর পার্টিকুলার একটা তালমার বলে একটা জায়গা রয়েছে, তো সেখানে রোমিও জুলিয়েট এবং যে পোস্টারটা সেটাও ফাটাফাটি এখানে তুমি দেখতেছো। রোমিও জুলিয়েট আমরা যদি জানি, সেখানে রামলীলা এই যে সিনেমাটা রয়েছে, গালিওকা রাসলীলা রামলীলা, সেখানে তুমি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন তাদেরকে তুমি দেখবে প্রধান চরিত্র অভিনয় করেছিল সঞ্জয় লীলা ভানসালের ডিরেকশন, এবং অসাধারণ মিউজিকগুলো ছিল ওই সিনেমাটার মধ্যে, তো সেটা অ্যাডাপ্টেশন করে ওটা একটা ফাটাফাটি সিনেমা ছিল। তো এখানে সিরিজ আনতে চলেছে, এটা আমি দেখে যেটা বুঝতে পারছি পোস্টারটা, সেখানে তুমি চরমের একটা কমেডি দেখতে পাবে আমার মন বলছে এখানে। আর এখানে ইতিমধ্যে পোস্টারও তুমি দেখতে পাচ্ছ একটা বাইক নিয়ে যাচ্ছে, সেখানে আমরা হিরো গাড়ি চালাচ্ছে, আর পেছনে তার নায়িকা বসে আছে, ওড়না উড়ছে, তো এখানে নায়ক নায়িকা চরিত্রে কাকে নেয় সেটা ভীষণ ইন্টারেস্টিং হবে। তবে আমার মন বলছে যে কমেডি ভীষণ রকমভাবে থাকবে এবং একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হতে চলেছে, এবং তুমি অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে। যেমন রিসেন্টলি তুমি দেখলে আবির দার যে গল্পটা আসছে, হায়না নিয়ে যে গল্পটা, তো সেখানেও তুমি দেখতে পারলে ভট্টাচার্য ডিরেক্ট করছে, সেখানে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তুমি আসছো। অরিজিনাল কন্টেন্ট তুমি যদি আনো পাবলিক সেটা খাবেই, অরিজিনাল তুমি যদি আনতে পারো, হ্যাঁ ফ্লপ হোক কিন্তু অরিজিনাল, মানে যেমন হোক না ওই সেই পাকা কাঁচা হোক তবু আমার, সেরকমই ব্যাপারটা, খারাপ হোক কিন্তু তবু যদি তুমি অরিজিনালটা দেখাতে পারো সেটা ভালো। অ্যাডাপ্টেশন এখানে করছে বটে, তবে তালমা রোমিও জুলিয়েট এখানে তুমি দেখবে বেশ খাটাখাটি রয়েছে। এখানে একটা কথা রয়েছে, ভালোবাসা জারি আছে, ভালোবাসার একটা ব্যাপার রয়েছে অবশ্যই আমার মনে বলছে, যে বন্দুক টন্দুক রয়েছে, মানে কমেডিটা চরম লেভেলে। পোস্টারটা দেখে তুমি বুঝতেই পারবে যে এখানে কমেডি চরম লেভেলে, যে ফন্টগুলো ইউজ করছে সেটাও কমেডির মতনই রয়েছে। আমার মনে বলছে যে এখানে কমেডি ভীষণ রকমভাবে থাকবে। এটা নিয়ে তোমরা কেমনভাবে এক্সাইটেড বা তোমাদের কতটা আশা রয়েছে এই সিরিজটা দেখে সেটা অবশ্যই কমেন্ট করো।